নমস্কার বন্ধুরা আজকে আপনাদের যেরকম আগের দিনেও আমি কথা দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে স্টেপ বাই স্টেপ আমার যে সব অ্যাগলুনিমা গাছের কাটিং স্টেম কাটিং সব দিয়েছিলাম সেইগুলো কিভাবে এখন কি পরিস্থিতিতে আছে আজকে ডেট কত কত দিন হলো এবং ঠিক কোন টাইমে কি মেনটেন করতে হবে কতটা জল দিতে হবে কে খাবার দেবো কি না সব এই ব্যাপারে ডিটেলস আমি ভিডিও কিন্তু আপ টু ডেট আপনাদের সামনে দিয়ে চলেছি এবং ভবিষ্যতেও দিতে থাকবো যারা গাছকে ভালোবাসেন বিশেষ করে ইনডোর গাছ ফলের গাছ এবং যাবতীয় বনসাই বা ক্যাকটাস তো ডিটেলস ভিডিও আমি করার চেষ্টা করছি এবং সব গাছকে কিন্তু টাইম টু টাইম কি পরিচর্যা করতে হবে কী মেথডে পরিচর্যা করতে হবে এবং প্রত্যেক সিজনে আলাদা আলাদা আমরা কী এর জন্য প্রিকশান নেব গাছকে বাঁচানোর জন্য এবং গাছের গ্রোথ এবং গাছ থেকে আরও অনেক গাছ করা প্রোডাকশান করা তো সেই সব ভিডিওগুলো যেরকমভাবে আমি তুলে ধরছি আপনাদের সঙ্গে এবং আপনাদেরও যা রেসপন্স পাচ্ছি তো সেই থেকে আমার আরও মনোবল বেড়ে গেছে এবং আরও আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি এবং রেগুলার আমার চ্যানেলে ভিডিও আমি আপলোড করে থাকি তো আজকে আপনাদের দেখাবো যে গাছগুলো আমার স্টেম কাটিং ছোট ছোট গাঁটকে কেটে দেখুন এখানে ইনডোর গাছের ছোট ছোট গাঁটকে কোটে কিভাবে আমরা ওর থেকে অনেক চারা করতে পারি তো একটা দুটো গাছ আমরা নার্সারি থেকে নিজেরা কিনে আনলে এবং তার থেকে আরও কীভাবে অপোষণ করতে পারি তো সেই গাছের আমি আপডেট দেখাবো তো এই গাছগুলো আমি মোটামুটি পঁচিশ দিন আগে এইগুলো আমি এরকমভাবে কটিং করেছিলাম এবং কাটিংয়ের থ্রু এইগুলোকে জার্মিনেশান করার চেষ্টা করেছি এবং তাতে দেখুন হানড্রেড পারসেন্ট একদম সাকসেসফুলও হয়েছি এবং এখানে দেখুন প্রত্যেকটা যে কাটিং থেকে সুস্থ সবল কিন্তু একটি করে চারা বেরিয়ে আসছে বা দুটি করেও চারা বেরিয়ে আসছে এখানে দেখাবো দেখুন একটি থেকে দুটি চারা বেরিয়েছে এইখানে একটি হচ্ছে। এইখানে একটি একদম দেখুন কত সুন্দর সুস্থ সবল চারা এইগুলো গ্রিন ভ্যারাইটি এইটা অনেকটা বড় হয়ে গেছে তো শুধু তাই নয় এইখানে দেখুন গ্রিন ভ্যারাইটির কি প্রচুর পরিমাণে বের হচ্ছে। এইগুলো কিন্তু সেমই প্রসেসে কীভাবে কি কাটিং করে আপনি রিপোর্ট করবেন কি মাটি করবেন সব কিন্তু আমার চ্যানেলে ডিটেলসে দেয়া আছে একটা ছেড়ে দুটো তিনটে করে ভিডিও দেয়া আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা পদ্ধতিতে করা আছে এবং সেই কাজগুলো সবই কিন্তু সাকসেসফুলি গ্রো হচ্ছে এবং খুব হেলথিভাবেও গ্রো করছে তো এখানে আপনাদের দেখাবো এইগুলো হচ্ছে রেড লিপস্টিকের তো এইগুলো কাটিং দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই কাটিং থেকেও কিন্তু দুটি করে বেরিয়ে এসেছে এবং এইগুলো এইখান থেকে একটি বেরিয়ে এসেছে এবং কিছু কাটিং আছে যেইগুলো থেকে অলরেডি খুব সুন্দর চারা তৈরি হচ্ছে এখানে দেখুন কি অজস্র পরিমাণে কাটিং হয়েছে এইগুলোতে কিন্তু আমরা এই সময় আজকে চব্বিশ তারিখ মার্চ মাস তো মার্চ এপ্রিল মাসের চব্বিশ তারিখ তো আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো এই সময় আমাদের প্রত্যেক দিন কমসে কম হলেও একবার জল দিতে হবে এবং সেটা একদম শাওয়ারিং করে ভিজিয়ে দিতে হবে আর যদি হয় তো সম্ভবত আপনারা দুবার জল দিন কিন্তু অল্প পরিমাণে দিন জাস্ট মাটিটাকে আমাদের ময়স রাখতে হবে তো আজকের এই যে ভিডিওটা খুব বড়ো করব না এবং খুব আরও ডিটেলস করারও কিছু নেই আপনাদের শুধু আপডেটটা দেখালাম কত সুন্দর এখানে জার্মিনেশান হয়েছে এইগুলো হচ্ছে স্টেম কাটিং এবং নেক্সট যে ভিডিওটি আসছে যে কাটিংয়ের পরে আমাদের যেই গাছগুলো চারা করছি এইবারে যদি টেম্পারেচার কমে তখন আমরা একে কি খাবার দেব এবং এই সময়ে আমাদের জল এবং এর মাটিকে কীভাবে সুস্থ রাখতে হবে এবং গাছটিকেও কীভাবে সুস্থ রাখতে হবে সেই সম্বন্ধে ভিডিওটা আমি নেক্সট দিন আনতে চলেছি আজকের মতো এখানে শেষ করছি নমস্কার